वेलकम बैक फ्रेंड्स, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, অবশেষে সেপ্টেম্বর মাসের মিড ডে মিলের বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, যেখানে কিন্তু জানিয়ে দেওয়া হলো যে সেপ্টেম্বর মাসে ছাত্রছাত্রীদের মিড ডে মিল সামগ্রীতে কি কি দ্রব্য দিতে হবে, পাশাপাশি কত পরিমাণ দিতে হবে এবং কত টাকা করে রেট অর্থাৎ প্রাইস বেঁধে দেওয়া হলো শিক্ষা দপ্তর থেকে, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফিস অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর কুকড মিড ডে মিল প্রোগ্রাম। ডেট দেখতে পাচ্ছেন 9/8/2021, সাবজেক্ট দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন অফ MDM ম্যাটেরিয়ালস ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2021 উইথ রেফারেন্স অ্যাবোভ, আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ ডিস্ট্রিবিউশন অফ মিড ডে মিল ম্যাটেরিয়ালস অ্যামং দ্য গার্জিয়ান অফ মিড ডে মিল বেনিফিশিয়ারি স্টুডেন্ট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2021। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইটেমের লিস্ট রয়েছে, 1 নম্বরে রাইস 2 কেজি, যেটি হচ্ছিল গভর্নমেন্ট সাপ্লাই। 2 নম্বরে দেখতে পাচ্ছেন পটেটো 2 কেজি, রেট দেওয়া ধার্য করা হয়েছে 32 টাকা, এটি কিন্তু লোকালি প্রডিউস অর্থাৎ স্কুল কর্তৃপক্ষকে কিনতে হবে। 3 নম্বর দেখতে পাচ্ছেন সুগার চিনি 250 গ্রাম, যার রেট বেড়ে দেওয়া হয়েছে 11 টাকা, এটিও কিন্তু স্কুল কর্তৃপক্ষকেই কিনতে হবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন পালস অর্থাৎ ডাল, কিন্তু 250 গ্রাম 25 টাকা রেট বেড়ে দেওয়া হয়েছে, এটিও স্কুল কর্তৃপক্ষকেই কিনতে হবে। পাশাপাশি সাবানের দেখতে পাচ্ছেন যে দিতে হবে 1 পিস, যার দাম কিন্তু 10 টাকা, এটিও কিন্তু স্কুল কর্তৃপক্ষকেই কিনতে হবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে স্কুলে মিড ডে মিল বিতরণ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।